আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমরা সাধারণত ফেসবুক যারা ইউজ করি তারা অনেক সময় নষ্ট করি লাইক কমেন্ট শেয়ার দিয়ে, এতে করে আমাদের কি কোনো অর্থনৈতিক লাভ হয়? আপনারা অবশ্যই নিশ্চয়ই বলবেন যে কোনো লাভ হয় না। তাহলে আপনি শুধু খামাকা কেন সময় নষ্ট করবেন? আপনাকে আমি অনুরোধ জানাবো, ফেসবুকে যে সময়টুকু আপনি নষ্ট করেন সেই সময়টুকু নষ্ট না করে আজকের ভিডিওটি দেখার পরে এই অ্যাপসটিতে কাজ করার মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। হয়তো আপনার প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আপনি যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আজকের কথাটির সত্যতা জানতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ থাকবে। আজকের ভিডিওর লিঙ্কটি অবশ্যই আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেকে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স খুঁজে পান না, যেটি আমি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার চ্যানেলের নাম, লার্নিং এন্ড আর্নিং টিউব। এটি যদি ভিডিও হয় তাহলে ভিডিওতে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সরাসরি আপনি এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক দেওয়ার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যাওয়ার পরে আপনি নিশ্চয়ই এখান থেকে সেই অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন, এবং লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি প্রথমত একটি ওয়েবসাইট পাবেন, তার মানে আমার ব্লগ সাইট। ব্লগ সাইটে গিয়ে সরাসরি লিঙ্কে যখন ক্লিক করবেন আপনার সামনে সরাসরি সেই অ্যাপসটি উপস্থিত হবে এবং সেটি ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করতে হয় সেটি আমি দেখিয়ে দিব, এবং কীভাবে সাইন আপ করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এবং কীভাবে আপনি এখান থেকে উইথড্র নেবেন সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রথমত। এরপরে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। কেননা আমার চ্যানেলের মধ্যে লেটেস্ট আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করা হয়। আপনি যদি সত্যি অনলাইন আর্নিং করতে চান তাহলে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো প্রথমে আমি চলে যাচ্ছি আমার প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সাধারণত যে কোনো অ্যাপস ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাই। আজকের যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি আমার বলার কিছু নেই, স্টে টু আর্নিং মানি ফ্রম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। এটি যখন আপনি সার্চ দিবেন তখন আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে অবশ্যই এটি ইনস্টল করে নিতে পারবেন এবং আপনি সেটি ওপেন করবেন। সো আমি এখন ওপেন করছি। ওপেনে ক্লিক দেওয়ার পরে সরাসরি আপনি মূল ইন্টারফেসে চলে যাবেন। মূল ইন্টারফেসে আসার পরে এই ধরনের একটি স্ক্রিন আপনার সামনে হাজির হবে। এগ্রিতে ক্লিক করবেন, তার মানে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো আপনি এগ্রি করেছেন। সো এখানে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। সো ইংলিশ সিলেক্ট করার পরে সিলেক্টে ক্লিক করবেন। এখানে নিজে দেখতে পাচ্ছেন সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে, সেটি হচ্ছে অ্যালাও পারমিশন। অ্যালাও পারমিশনে ক্লিক করার পরে অ্যালাও ক্লিক করবেন। অ্যালাও ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। প্রথমত আপনাকে এখানে মূল যে কাজটি সেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে অবশ্যই আপনি ইন্টারফেসটি পাবেন। যেহেতু আপনি নতুন সুতরাং আপনি রেজিস্ট্রেশন করবেন, আর ইতিমধ্যে যদি এই অ্যাপসটিতে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন তাহলে অবশ্যই লগ ইন করবেন। সো আমি নতুন দেখাচ্ছি, সুতরাং আমি রেজিস্টারে ক্লিক করছি। রেজিস্টারে ক্লিক করার পরে তিনটি অপশন, প্রথমত লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল। সো আমি জিমেলের মাধ্যমে লগ ইন করবো, অথবা আপনি অবশ্যই ফোন বুকের বা ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। সো আমি জিমেলের মাধ্যমে লগ ইন করতে চাচ্ছি, সুতরাং আপনি অবশ্যই জিমেলের মাধ্যমে লগ ইন করতে চাইলে আপনাকে সেটি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে নাম্বারটি, তার মানে ইমেল যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে একটি রেফারেন্স কোড চেয়েছে, সেই রেফারেন্স কোডটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি সেই রেফারেন্স কোডটি ইউজ করলে আপনি এখান থেকে বেনিফিটেড হবেন। সো আমি রেফারেন্স কোডটি দিচ্ছি, আপনি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফারেন্স কোডটি পেয়ে যাবেন, সেটি এখানে বসাবেন। তো আমি দেখাচ্ছি, আমি জয়েন করে নিয়েছি। এবার আমি দেখাবো এখানে কীভাবে কাজ করতে হয়। এখানে কাজ কিন্তু কঠিন কিছু নয়, জাস্ট আমার দেখানো প্রসেস অনুসারে আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে
ইনকাম জেনারেট করতে পারবেন। তো আমি অ্যাকাউন্ট তৈরি করে নিলাম, এভাবে আপনি আমার দেখানো প্রসেস অনুসারে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, মাই প্রোফাইল, এরপর মাই আর্নিংস, লগ আউট সেটিংস, সাবস্ক্রাইব। এরপর আমি প্রথমত কাজটি দেখিয়ে দিব, মাই আর্নিংস আমি ক্লিক করছি। মাই আর্নিংসে ক্লিক করার পরে এখানে আপনার ব্যালেন্স দেখাচ্ছে 00। এটিতে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি অবশ্যই এই ব্যালেন্সটুকু দেখতে পাবেন। প্রথমত আপনি যে কাজগুলো করবেন সেটি হচ্ছে অবশ্যই এখান থেকে কীভাবে আর্নিং করতে হবে সেটি আমি দেখাচ্ছি কাজ করার মাধ্যমে। সো এখানে আপনি অ্যাড দেখে অবশ্যই এক পয়সা আর্নিং জেনারেট করতে পারবেন, এবং এখানে আপলোড করে দুই পয়সা এবং ইনভাইটেশন নিউ ইউজার অবশ্যই আপনি এখানে তিন পয়সা করে আর্নিং জেনারেট করবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমার একটি রেফারেল লিঙ্ক রয়েছে। সো দেখতেই পেলেন যে আমার এখানে ব্যালেন্স রয়েছে 0। প্রথমত আপনাকে এখানে কাজ করতে হবে, কাজ করে আর্নিং জেনারেট করতে হবে। সো এখানে আমি কীভাবে কাজ করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। সো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে আমি প্লাস আইকনে যখন ক্লিক করলাম এখানে আপনি ভিডিও আপলোড করে আপনার নিজস্ব যদি ভিডিও থেকে থাকে সেটি আপনার এখানে আপলোড করার মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন। ইমেজ আপলোড করতে পারবেন, তারপর আপনি ইউটিউব থেকে আপলোড করতে পারবেন, অথবা আপনি কোনো কুইট লিখে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। সো প্রথমে এই অপশনগুলো আপনি কাজে লাগাবেন। এরপর আপনি যে কাজটি করবেন সোজা একটি কাজ সেটি দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে এখানে স্ক্রিনে অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন, সেই পিকচারগুলোর যে কোনো একটিতে আপনি সিম্পলি ট্যাপ করবেন, তার মানে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এখানে প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে ভিডিও যেটি থাকবে সেটিতে আপনি লাইক করে দিবেন। লাইক করে দেওয়ার পরে আপনার যে নির্ধারিত পয়েন্ট বা পয়সা রয়েছে সেটি আপনি কনফার্ম করে নিতে পারেন। এরপরে এখানে আপনি চাইলে একটি শেয়ার দিতে পারেন, এখানে শেয়ার অপশনও রয়েছে। এরপর কমেন্ট রয়েছে, আপনি চাইলে কমেন্ট করতে পারেন। যত বেশি কাজ করবেন বা সময় দিবেন এখান থেকে আর্নিং হওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। সো আমি লাভ চিহ্নতে ক্লিক করলাম, ফেভারিটে ক্লিক করলাম, এটি হয়ে গেল। এরপর আমি কমেন্ট ক্লিক করলাম, কমেন্টে ক্লিক করার পরে অবশ্যই এখানে আমি কমেন্টে লিখে দিব, এটি হচ্ছে নাইস, নাইস আমি লিখে দিলাম। এরপর আমি এটিতে ক্লিক দিলাম, এরপর ইওর নাইস কমেন্টটি অ্যাড হয়ে গেল। এই যে আমি আমার নাইসটি অ্যাড করেছি সেটি অ্যাড হয়ে গেল। আপনি যত খুশি তত কমেন্ট করতে পারবেন। সো একটু ব্যাকে ক্লিক করবেন, আমি ছোট্ট একটি কাজ করেছি, জাস্ট লাইক দিয়েছি, ফেভারিটে ক্লিক করেছি, এরপর একটি কমেন্ট করেছি, জাস্ট আমার এত ডলার কিন্তু আর্নিং হয়ে গিয়েছে। এবার আমি আবার দেখাচ্ছি, আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে এখানে আমরা আপনার মূল স্ক্রিনে যখন চলে আসবে, হোমে যখন আপনি টাচ করবেন, তার মানে হোমে ক্লিক করার পরে আপনার যে পিকচারগুলো আসবে সেই পিকচারগুলোর একটির মধ্যে আপনি ট্যাপ করবেন। সিম্পলি ট্যাপ করার বিনিময়ে আপনি মূল ইন্টারফেসে চলে যাবেন। এখানে সিম্পলি কাজগুলো করতে হবে, সেই কাজটি হচ্ছে এটি একটি ইউটিউব ভিডিও। এই ইউটিউব ভিডিওতে আপনাকে অবশ্যই লাইক দিতে হবে এবং শেয়ার করলেও কিন্তু আর্নিং করার পসিবিলিটি রয়েছে। সো আমি এটি ওপেন করছি, এটি ওপেন করার পরে আমি সেটিতেও লাইক দিব। লাইক করার পরে এগুলো হচ্ছে ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিওগুলোর মধ্যে জাস্ট আপনি লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনি শেয়ারও করতে পারেন। সো এইভাবে কিন্তু আর্নিং করার পসিবিলিটি রয়েছে পয়সাগুলো। সুতরাং আপনি এখানে ছোটো ছোটো কাজগুলো করে আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করার সুযোগ পাচ্ছেন। আবার পুনরায় এখানে অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন, যে কোনো একটি ধরুন আমি এই পিকচারটিতে ক্লিক করলাম বা ট্যাপ করলাম। এরপরে আপনি এখানে লাইক করবেন, লাইক করার পরে একটি নেক্সটিতে চলে যাবেন, সেটি হচ্ছে ফেভারিটে ক্লিক করবেন। এরপর আপনি চাইলে শেয়ার দিতে পারেন। এরপর আমি কমেন্টে ট্যাপ করলাম, সিম্পলি অবশ্যই আমি এখানে একটি কমেন্ট করে দিলাম। কমেন্ট করার পরে সেই কমেন্টটি অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি এই যে এখানে ব্যাক অ্যারো দেখতে পাচ্ছেন, সেই ব্যাক অ্যারোতে ক্লিক করবেন। ব্যাক অ্যারোতে ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এইভাবে যে কাজগুলো সেই কাজগুলো আপনি রিয়েলি এখান থেকে করতে পারবেন। এখানে আমি আবার একটি পিকচার ওপেন করছি, এই পিকচার ওপেন করার বিনিময়ে আমাকে নেক্সট ইন্টারফেসে কিন্তু এইভাবে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনি এখান থেকে চাইলে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি এটি লাইক দিচ্ছি, লাইক দেওয়ার পরে এখানে ফেভারিটে ক্লিক করছি। ফেভারিটে ক্লিক করার পরে এখানে একটি কমেন্ট আমি করব, সেটি অবশ্য আমার নিজের মতো করে। সো আমরা যেভাবে কমেন্ট করি, যে কোনো একটি
সোশ্যাল মিডিয়াতে সেভাবে আমরা করব। সুতরাং এভাবে করে করে আর্নিং জেনারেট করার পসিবিলিটি এখান থেকে আপনি পাবেন। সিম্পলি কিছু কাজ করে এত ডলার কিন্তু আর্নিং জেনারেট করে ফেলেছি। আশা করি এই কাজগুলো করে করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এখানে কিছু কাজ দেখা যাচ্ছে, ইউ সি দ্য ইমেজ। এই ইমেজগুলো ইমেজের মধ্যে আপনি ক্লিক করার বিনিময়ে অবশ্যই এই নির্ধারিত ডলারটুকু আর্নিং করতে পারবেন খুব সহজে। আমি আবার হোমে চলে যাচ্ছি। হোমে চলে গেলে আপনি আরও পিকচার পাবেন। আমি হোমে চলে আসলাম। আর একটি কথা না বলে না, সেখানে হচ্ছে যে আপনি এখানে যে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, আপনি আপনার মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আপনি বিভিন্ন ধরনের ছবি আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, অথবা ইউটিউবের ভিডিও আপলোড করতে পারেন, অথবা জিপ ফাইল আপলোড করতে পারেন, অথবা যে কোনো ধরনের রাইটিং কুইট অ্যাড করতে পারেন। তার মানে কতগুলো উক্তি, সেই উক্তিগুলো লেখা থাকলে সেটি অবশ্যই আপনি অ্যাড করতে পারেন। আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে আমি ইমেজে একটি টাইটেল দিলাম, সেটি আমি নিজের মতো করে দিলাম। এরপর অবশ্যই নেক্সট ডেসক্রিপশন বক্সে সেটি লিখে দিলাম। এরপর আপনাকে একটু নিচে চলে যেতে হবে। এবার সেটি কী ধরনের ইমেজ সেটি আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে। সো আমি সেটি এটি লাভ দিয়ে দিচ্ছি। লাভ দিয়ে দেওয়ার পরে এটিতে ক্লিক করলাম। প্লিজ সিলেক্ট অ্যান ইমেজ, ইমেজ সিলেক্ট করে দিতে হবে। এই যে আপলোড ইমেজ যেটি দেখতে পাচ্ছেন, যে অ্যারো আইকন, এই অ্যারো আইকনে ক্লিক দেওয়ার পরে অবশ্যই আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে ছবিটি সিলেক্ট করে দিতে পারেন খুব সহজেই। অর্থাৎ এক কথায় বলা যায় যে এটি অসাধারণ একটি অ্যাপস, যে অ্যাপসটিকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই এখান থেকে পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারেন। সো আমি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ছবিটির কিন্তু এটি অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমি রাইট চিহ্নতে ক্লিক করলাম। রাইট চিহ্নতে ক্লিক করার পরে এটি আমি আপলোড দিয়ে দিলাম। আপলোড দিয়ে দেওয়ার পরে এটি অবশ্যই অ্যাড হয়ে যাবে। এখানে অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন। আমি যখন পপুলারে ক্লিক করেছি, পপুলারের যে ছবিগুলো সেই ছবিগুলো শো করছে। এরপরে নেক্সট হচ্ছে এটি হচ্ছে ইউটিউবের, ইউটিউবের মধ্যে ক্লিক করলে সাবস্ক্রাইব করতে বলেছে। এরপর যেটি সেটি হচ্ছে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলোর মধ্যে জাস্ট আপনাকে লাইক দিতে বলেছে। এরপরটা হচ্ছে ফেভারিট, অর্থাৎ এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করার পরে লাইক দিবেন, কমেন্ট করবেন। এরপরে আর আপনার কাজ নেই। এবার আমি দেখাচ্ছি থ্রি ডট মেনুতে যাওয়ার পরে কীভাবে আপনি এখান থেকে খুব সহজেই উইথড্রটা করে নেবেন। মাই আর্নিংসে যখন ক্লিক করলাম, আমার ব্যালেন্স দেখাচ্ছে এতটুকু। কীভাবে এবার উইথড্র করতে হয় সেটি আমি দেখাচ্ছি। এখানে রিকোয়েস্ট উইথড্রলের মধ্যে ক্লিক করবেন। রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে। আপনার পেপ্যাল থাকলে পেপ্যাল, মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকলে ভিসা কার্ড, স্কিল থাকলে স্কিল আপনি সিলেক্ট করে দেবেন। সো আপনাকে অনুরোধ জানাবো, আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট না থেকে থাকে অবশ্যই আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি ডলারটুকু যখন আর্ন করবেন তখন বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ রয়েছে যারা পেপ্যাল এর অ্যামাউন্টগুলো কিন্তু বাই করে, তাদের কাছে আপনি সেল করে দিতে পারেন। সো আমি পেপ্যালের এটি সিলেক্ট করে দিলাম। এবার পেপ্যাল অ্যাকাউন্ট ইনফো, অর্থাৎ আপনি এখান থেকে কতটুকু ইনকাম করেছেন সেটি এখানে সিলেক্ট করে দেওয়ার পরে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি নেক্সট, এই যে সিলেক্ট, প্রথমত পেপ্যালে পেপ্যাল আপনি সিলেক্ট করে দিলেন। এরপর আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলেন। এরপর আপনি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে সরাসরি আপনার অ্যাকাউন্টের মধ্যে সেই ব্যালেন্সটুকু অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি এই অ্যাপসের উইথড্র করার অপরচুনিটি। এরপর আপনি উইথড্রল হিস্ট্রিতে ক্লিক করলে আপনি কত এখান থেকে উইথড্র করেছেন সেটি অবশ্যই দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনাকে আমি অনুরোধ জানাবো, এই অ্যাপসটিতে কাজ করার বিনিময়ে ছোটো ছোটো কাজগুলো আপনি যদি করেন তাহলে এখান থেকে খুব সহজেই আর্নিং করার যথেষ্ট অপরচুনিটি এখান থেকে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট
লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আরেকটি অনুরোধ, আমার মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে, এই চ্যানেলটি ইংলিশ রিলেটেড কন্টেন্ট নিয়ে তৈরি, সুতরাং আপনি যদি মোটামুটি ইংলিশ রিলেটেড কন্টেন্ট চান অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে মেক মানি অনলাইন রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। I'll catch you guys in my next video. ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে জুড়ে থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।